আগে না আপনি কে সেটা যেমন জানি না তেমনি জানার কোনো ইচ্ছেও আমার নেই। আর কি বলেন, আমি আপনাকে জ্ঞান দিচ্ছি? আগে না ম্যাডাম, অন্ধকে তাজমহল দেখার কোনো ইচ্ছে আমার নেই। তাহলে আপনাদের মতো বড়লোক বড় মায়ের সন্তানদের থেকে আমি সব সময় নিজেকে একটু দূরে দূরে রাখতে পছন্দ করি। কোথায় আছে জানো তো? বড়লোকের খেয়াল, ভাঙা দেয়াল, ক্যাপা শেয়াল, এদের থেকে যতটা দূরে থাকবেন ততটাই মঙ্গল। দেখেন সরকার বাবু, আপনি ওনাকে চেনেন না বলে এই সমস্ত কথাগুলো বলছেন। উনি বলেন যে ম্যানেজার বাবু, উনি কে সেটা জানার আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। তাছাড়া উনি ওনার আচরণে বুঝিয়ে দিয়েছেন উনিকে। ইংরেজিতে একটা প্রবাদ আছে জানো তো, মর্নিং শোজ দ্য ওয়ে, অর্থাৎ দিনের সূচনায় বুঝিয়ে দেয় যে দিনটা কেমন যাবে। আর উনি উনি ওনার আচরণে বুঝিয়ে দিয়েছেন উনি কেমন মানুষ। একজন অপরিচিত ভদ্রলোককে তুই সম্বোধন করে তাকে গালি গালাজ করার সাহস আপনার হয় কি করে? আপনি বলুন, আপনি আর মানসম্মান বোধের মতো বোধাটন আছে মনে তো হয় না। সামান্য কটা ইংরেজিতে কথা বলতে পেরে আপনারা ভুলে গেছেন আপনাদের নারীত্ব। আপনারা ভুলে গেছেন যে প্রত্যেকটি নারীর মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের মা। আপনারা মাতৃত্ব বোঝেন না, ভালোবাসার সম্পর্ক বোঝেন না, বন্ধুত্ব বোঝেন না, আসলে আপনারা কি বোঝেন বলুন তো? হাত কাটা পেট কাটা নোংরা পোশাকে নিজেদের সাজিয়ে রাখতে অভ্যস্ত হয়েছেন আর কতদিন, আর কতদিন নিজেদের এই নোংরা চেহারা গুলোকে মেকি সভ্যতা আড়ালে লুকিয়ে রাখবে? আপনি এইসব কথাগুলো আমার কানে নয়, আমার মাথায় যেন হাতুড়ির আঘাত আনছি। সেই আঘাতে আমার মাথার মধ্যে ঘুরিয়ে থাকা পোকাগুলো আবার সব মরে চলে উঠতে চাইছে। আমার ওদিকে ঘুম পাড়িয়ে রাখতে হবে। আমার ড্রিঙ্কস চাই, আমার আরো ড্রিঙ্কস চাই। কোন দেশে কোথাকার রাজা মশাই আপনি? কোথাও না কোথাও আমি আমার রোজগারের জায়গাটা ঠিক করে নেবো। তোমার কথা মতো আমি একটা বকাটে, চরিত্রহীন, উগ্র অহংকারী একটা মেয়ে, কিন্তু তুমি কি জানো আমি কেন এতটা উগ্র, আমি কেন এত নেশা করি জানো না? এত ভঙ্গ ভঙ্গ দেশ তো রঙ্গে ভরা, সত্যি মানুষকে দেখে বোঝার উপায় নেই সে কি সে কেন। কিছু মনে করবো না ম্যানেজার বাবু, ভদ্রমহিলা নিশ্চয়ই কোনো প্রভাবশালী বাড়ির মেয়ে, তাই না? তাহলে কদিন আগে একটা ওয়েটারের হাত থেকে গাছের গাছ পড়ে ভেঙে গেছিল বলে তাকে শুধু মারতে বাকি রেখেছিলেন, এমনকি তার মাইনের টাকা থেকে গাছের দামটাও কেটে নিয়েছিল। আর এর বেলায় একেবারে ভেজা বেড়ালটি সেজে দাঁড়িয়ে আছে। দেখেন সোনার বাবু, পরিস্থিতি মানুষকে শিখিয়ে দেয় কি করতে হবে। আর তাছাড়া এই হোটেলে হাবি সবে মাত্র জয়েন করেছেন। হ্যাঁ, গান বাজনা হাবি ভালোই করেন, তাই বলছি গান বাজনা নিয়ে পড়ে থাকুন না, আধার ব্যাপারই হয়ে জাহাজে খুঁজলে কি লাভ। বাই দ্য ওয়ে, এই নিন আপনার আজকে টাকাটা, দেখে নেবেন, চলি গুড নাইট। সত্যি আমার মতো একজন সামান্য আধার ব্যাপারই জাহাজের খবর নেওয়ার হবে কি দরকার? গান গিয়ে টাকা রোজগার করাই যখন আমার উদ্দেশ্য, সেটাই যখন সফল হয়ে গেছে, শুধুমাত্র গান গিয়ে টাকা রোজগার করার জন্য তুমি গ্রাম ছেড়ে কলকাতা শহরে আসেন, এসেছে অনেক বড় একটা উদ্দেশ্য, অনেক বড়।
তবু কি আমি হেরে যাবো? আমি পারবো না আমার লক্ষ্যে পৌঁছতে। না 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 না, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি কস্ট আমাকে আমার বাবা খুনির কাছে পৌঁছতে হবে। আমি পারবো না, পারবো না, আমাকে জিততে হবে, জিততেই হবে। গুরু সর্বনাশ হয়ে গেছে, গুরু একেবারে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে তুই নিশ্চয়ই তুই ট্রাফিক রুলস ভেঙেছিস, আর ট্রাফিক পুলিশ তোর নামে একটা মোটা অঙ্কের চালান কেটেছে, এই জন্য না তোকে আমি গাড়ি দিতে যাই না, কিন্তু তুই তো শুনবি না, ইচ্ছে করছে না তোকে পাছাই ক্যাপ করে কালাতি মারতে, তাই তো মারো। তবে আমি এমন একটা কাজ করেছি না গুরু, শুনলে তুমি আমার কাছে এক্ষুনি চুমুক হবে। বেশি ভান্তারা না করে আসল কথা বল, দুয়ারে নেই অবহার নেই? হ্যাঁ দুয়ারে, দুয়ারে মানে মানে সরকারি মেয়ে, ওই হোটেলের দুয়ারে দাঁড় করিয়ে রেখে এসেছি। ছি 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 লাট্টু, তুই শেষ পর্যন্ত মেয়ে তোলার কাজ শুরু করলি? তোকে না টাকা জিজ্ঞাসা করে বলছিস, বলছি তো তুমি শুনবে তো, গাড়ি থেকে নেমে দেখি গুরু মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে, গাড়ি থেকে ফটাফট নেমে মেয়েটা সুখে মুখে জলে চিনে দিতেই মেয়েটা ধরপর করে উঠে বসলো। তারপর জিজ্ঞেস করতে গুলো শুরু করলো তার দর্দে ভরা কাহিনী গুরু, দর্দে দিল দর্দে জিগার। আরে বলছি তো মেয়েটা নাকি।